খুবই দুঃখজনক খবর দর্শক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা হয়েছে পেনসিলভেনিয়ায় প্রাক নির্বাচনী প্রচার অভিযানের সময় তার উপর এই হামলার ঘটনা ঘটে এতে ট্রাম্প আহত হয়েছেন তার কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে এই ঘটনায় দুজন মারা গেছে এর মধ্যে সন্দেহভাজন একজন হামলাকারী এবং মঞ্চে থাকা ট্রাম্পের একজন সমর্থক এই ঘটনা নিঃসন্দেহে একটি খারাপ দিক ইঙ্গিত করে সেটি হচ্ছে যে আগামী প্রেসিডেন্ট নির্বাচন যে বেশ উত্তেজনাপূর্ণ হবে এবং সংঘাতপূর্ণ হবার একটি সম্ভাবনা কিন্তু সামনে চলে আসলো প্রথমে দর্শক যে খবরটি এসছে আমি আপনাদেরকে একটু শোনাই এখানে বলা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের দিকে পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারে এই হামলার ঘটনা ঘটে হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প তবে গুরুতর নয় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি জেনারেল একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ড ডিনজার হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এই সময় গুলি শব্দ শোনা যায় সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প এ সময় তার সমর্থকদের চিৎকার শোনা যায় এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন এ সময় ট্রাম্পের কান ও গালবে রক্ত পড়তে দেখা যায় ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ট্রাম্পের প্রচার শিবির বলেছে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন সাবেক মার্কিন দেওয়া হচ্ছে তবে আঘাত গুরুতর নয় প্রত্যক্ষদর্শী একজন বলছেন ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী তার হাতে একটি রাইফেল ছিল এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলছেন পেনসিলভেনিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত বাইডেন আরো বলেন হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর দিতে পারবেন বলে আশা করছেন তিনি বলেন আমরা এই ধরনের ঘটনা মেনে নিতে পারি না দর্শক এই খবরের পর বেশ কয়েকটি খবর প্রকাশিত হয়েছে তার মধ্যে আছে আরেকটি শিরোনাম হচ্ছে গুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প অর্থাৎ ডান কানের উপরের অংশটা ফুটো হয়ে গেছে তাতে যে ছবিটা দেখা যাচ্ছে পেন্সিলভেনিয়ার বাটলার ফার্ম শোতে নির্বাচনী প্রচারে গুলিতে আহত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের সদস্যরা নিয়ে যাওয়ার সময় ট্রাম্পকে এইভাবে দেখা যায় মুষ্টিবত হাতে মানে তার তিনি ভয় পাননি তার যে অদম্য সাহস আছে সেটি তিনি প্রকাশ করছেন ডোনাল্ড ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন হামলাকারী গুলি ছড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি ধন্যবাদ দেন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি হামলাকারী নিহত হয়েছেন পোস্টের শেষে ট্রাম্প বলেন ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন গুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও এই পোস্টে জানিয়েছেন ট্রাম্প তিনি জানান হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি ঘটেছে ট্রাম্প বলেন নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই গুরুতর আহত আরেকজন পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইভাঙ্কা তার বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ওই পোস্টে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব বাবা তোমাকে ভালোবাসি আজ এবং সবসময় তার পরের যে খবরটি সেটি হচ্ছে হামলাকারীদেরকে নিয়ে আরেকটি রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে রাইফেল হাতে ছাদে হামাগুড়ি দিচ্ছিলেন একজন এরপরই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার চলাকালে এক ব্যক্তিকে কাছের একটি ভবনে হামাগুড়ি দিতে দেখছিলেন একজন তার হাতে রাইফেলও দেখেছিলেন তিনি নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন ওই হামলাকারী ট্রাম্পের নির্বাচনী প্রচারে থাকা এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে এমনটাই জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন আমরা দেখেছি লোকটি হামাগুড়ি দিচ্ছিল আমাদের কাছেই একটি ভবনের ছাদের ওপর ট্রাম্প বক্তব্য শুরু করার পাঁচ থেকে সাত মিনিট পর এই দৃশ্য দেখেন তিনি ওই ব্যক্তি আরও বলেন তখন তিনি ও তার বন্ধুরা সন্দেহজন ওই ব্যক্তির উপস্থিতির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর চেষ্টা করেন তবে কয়েক মিনিটের মধ্যেই হামলার ঘটনা ঘটে যায় হামলার পর সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায় পেন্সিলভেনিয়ার বাটলারে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারী একাধিক গুলি ছুঁড়েছেন তিনি সমাবেশ স্থলের বাইরে থেকেই হামলা চালান এতে মঞ্চের সামনে সারিতে একজন নিহত হন গুরুতর আহত হয়েছেন আরও দুজন গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে সন্দেহভান হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন হামলার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এ সময় হঠাৎ গুলি শব্দ শোনা যায় সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি এ সময় তার সমর্থকদের চিৎকার শোনা যায় হামলার এই ঘটনা তদন্ত শুরু হয়েছে সিক্রেট সার্ভিসের সদস্যরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ঘটনাটি অবহিত করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনের তথ্য একতলা একটি ভবনের ছাদ থেকে গুলি করা হয়েছিল একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসি এই কথা বলেছেন তবে বিবিসির পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের এসব কথা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি ট্রাম্পের প্রচার জানিয়েছে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হয়েছে সর্বশেষ যেই খবরটি সেটি হল এই ঘটনার পর ট্রাম্পের প্রতিক্রিয়া কী ছিল ট্রাম্প অত্যন্ত সাহসী মানুষ এবং তিনি যে কোনো কিছুই পড়াও করেন না এরকম ঘটনার পরও কিন্তু বোঝা গেল খবরের শিরোনাম হচ্ছে রক্তাক্ত ট্রাম্প মঞ্চেই বললেন ফাইট 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 নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবে বক্তব্য শুরু করেছেন হঠাৎই গুলির শব্দ মঞ্চে বসে পড়েন ট্রাম্প নিরাপত্তা কর্মীরা ঘিরে ধরেন তাকে শুরু হয়ে যায় হইচই হট্টগোল পরে ট্রাম্প উঠে দাঁড়ানোর চেষ্টা করেন দেখা যায় তার ডান কান থেকে রক্ত ঝরছে মুখমণ্ডলেও রক্ত তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন ফাইট 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 এই ঘটনা ঘটে পেন্সিলভেনিয়ার অঙ্গরাজ্যের বাটলার এলাকায় স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা ছোয়া ছয়টার দিকে এই হামলায় দর্শক সাহিত্যে থাকা একজন নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত সন্দেহভাজন হামলাকারীও চিকিৎসার পর ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছেন তার প্রচার শিবির দর্শক এই হচ্ছে ঘটনা এখনো সন্দেহ ভাজন হামলাকারী পরিচয় দেওয়া হয়নি তদন্ত শুরু হয়েছে তবে তার পরিচয় ইতিমধ্যে সিক্রেট সার্ভিস বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মানে পেয়েছেন নিশ্চয়ই প্রকাশ পাবে যে কে সেই হামলাকারী দর্শক এই ঘটনার মধ্য দিয়ে দুটি ঘটনা বিষয় স্পষ্ট তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখেন যে ঘটনা ঘটেছে ঘটনা তারা শুরুতেই রুখতে পারেননি এটা সত্য যে যেই একজন হামলাকারী ছাদের উপরে কাছাকাছি হামলা এরকম একটি ঘটনা তাদের কিভাবে নজর এড়ালো সেটা একটা প্রশ্ন কিন্তু ঘটনা ঘটার সাথে সাথেই তাদের তাদের যে তৎপরতা এটা ভয়ঙ্কর দেখেন খুব দ্রুত বেগে তারা নিয়েছে এবং তাদের যেই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়েছে ট্রাম্প আবার বাইডেনও দ্রুত এটি রেসপন্স করেছে এবং বলেছে এই ধরনের হামলা মেনে নেওয়া যাবে না তার মানে এই হামলাকে তারা নিন্দা জানাচ্ছেন অন্যদিকে হামলাকারী ব্যাপারে কোনো রকম আপোষ নেই সাথে সাথেই তারা পাল্টা হামলায় সে নিহত হয়েছে অন্যদিকে ট্রাম্পকে উদ্ধার করেছে এই পুরো ব্যবস্থাগুলো থেকেও কিন্তু অনেক শিক্ষার ব্যাপার আছে যে এই ধরনের ঘটনা আমেরিকার আমেরিকার মানুষ বা আমেরিকার প্রশাসন আমেরিকার সিস্টেম অ্যালাউ করে না এটা আবারও প্রমাণিত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ